একশো দিনের কাজ হয় নাকি আপনার গ্রামে? কাজ হয় তো? তাহলে কাজ হয়ে যাওয়ার পরে তো ব্যাংকের বই নিয়ে ব্যাংকে হাজির, ও ব্যাংক ওয়ালা টাকা দাও। 15 দিন 100 দিনের কাজ, আমার 15 দিনের কাজ হয়, টোটাল হিসাব মারো। এটা এখানে করেছেন, হাতে হাতে পেয়ে গেলেন, বুঝতে পারলেন? চারজনকে জমিতে লাগালেন, জমিতে উঠবে গা মুছতে মুছতে, কই চাচা পয়সা দাও, কত গো? 400 নাও। তাহলে হ্যান্ড টু হ্যান্ড পেমেন্ট, জি। আর এখানে যে সেজদা করেছেন, নামাজ পড়েছেন, জি, অসহায়ের পাশে দাঁড়িয়েছেন, এতিমকে গোপনে কিছু দিয়েছেন, একটা অসহায় ব্যক্তিকে রাস্তায় তাকে সহযোগিতা করেছেন, মেয়েটার বিবাহ হচ্ছে না, তার বাপের হাতে গোপনে কিছু দিলেন, এই কাজটা তো ভালো। ফলটা কবে পাবেন? পেমেন্টটা কোথায় হবে? তাই রসুল বলছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই আপনারা এখানে বসে যে কাজটা আল্লাহ করাচ্ছেন করছেন না, এর রেজাল্টটা পাবেন আখিরাতে। জোরে বলুন না সুবহান, এ পাওয়া যাবে তো নাকি? বলুন না ইনশাআল্লাহ। এই তো কাজ। দুনিয়ার মানুষ দুনিয়া চিনেছেন, বাচ্চার চিন্তা করেন, বাচ্চার মায়ের চিন্তা করেন, বাচ্চার বাপের চিন্তা বাচ্চার হয়, প্রতিবেশীর চিন্তা হয়, আত্মীয় স্বজনের চিন্তা হয়, সবার জন্য আপনার বড় চিন্তা। কিন্তু মুসলমান, আমি আপনাকে বলতে চাই, জাহান্নামের জন্য আপনার কতটা চিন্তা বলুন? আজাবে কবরের চিন্তা আছে কিনা বলুন? কিয়ামতের দিনে সেই ভয়াবহ কঠিন অবস্থার জন্য আপনি কত বড় চিন্তা করেন? আপনার বাচ্চাটাকে দুনিয়ার জমিনে ভালো প্রতিষ্ঠানে এডুকেশন আর্ন করার জন্য অ্যাডমিশন নেবেন, সেই জন্য আপনি বাচ্চাটাকে ভালো শিক্ষা দেবার জন্য কত চিন্তা করেন, কত ভাবনা আপনার মধ্যে আছে, আপনি কাউন্সেলিং করেন, তাহলে ছেলেটাকে শিক্ষিত করার জন্য, ভালো ডাক্তার বানানোর জন্য কত আপনার চিন্তা। কিন্তু আপনার ছেলেটা আজ পর্যন্ত এই বামুনিয়ার আশেপাশে লুকিয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে। ও বাচ্চার বাপ, আপনি বলুন, আপনার ওই বেনামাজি বেরোজদার ছেলের জন্য 5 মিনিট চিন্তা কি আপনি করেছেন বলুন? 5 মিনিট বললাম, 5 মিনিট, বুঝতে পারলে? 5 মিনিট চিন্তা করেছেন? এই পিছনে কি বোমা বাস্ট হলো নাকি? হয়নি তো? ওরম্বর কি দেখছেন? 5টা মিনিট সময় নেই। বাচ্চার পোশাকটা কোন কালার হবে, কাপড়টা কেমন হবে, কোন মার্কেট থেকে কেনা হবে, কেমন সুন্দর করে বাচ্চাটাকে সাজানো হবে, কোন জায়গায় বাচ্চার ড্রেসটা তৈরি হবে, বাচ্চার মা কত চিন্তা করে, কত চিন্তা করে। আলহামদুলিল্লাহ, বাচ্চার মা বাচ্চাকে কত মহব্বত করে, ভালোবাসে। আমি আমার সেই মাকে জিজ্ঞাসা করি, এবার আপনি বলুন, আপনার বাচ্চার বয়স হলো 14 বছর 16 বছর, আজ পর্যন্ত আপনার বাচ্চা কিন্তু এখনো সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারে না, কিন্তা কিবলা যো বলতে পারবে না, সালামটা আজ পর্যন্ত বাপ মা আপনাকে দেয় না। তাই বাচ্চার ইমানি চেতনার জন্য আপনি কতটুকু চিন্তা করেছেন জবাব দিন। ড্রেসটা কেমন হবে, এত চিন্তা আপনার? বোতামটা কোন দিকটা লাগালে ওর ফ্রন্ট পজিশনটা ভালো লাগবে, আপনি সেটা চিন্তা করেন। এটা আপনার খারাপ নেচার বলছি না, আপনি কত সুস্থ মস্তিষ্কের, আমি সেটা আপনার গুণাগান করছি। পাশাপাশি আমি এবার আপনাকে জানতে চাই, কই ওই বাচ্চার মুখের ভাষাটা কেন পরিবর্তন হয়নি? পাড়ার ছেলেদের সঙ্গে যে ভাষায় কথা বলে, আর আপনি জনম দুঃখিনী মা, আপনার চুলের মুঠি ধরে কেন কথা বলে? আসলে আপনি চিন্তা করেন না। এটাই তো কোরআনে আল্লাহ জানালেন, তুই একা বাজবি না, বান্দা তুই বাজবি, তোদের পরিবারকে বাঁচাবে, দুটো চিন্তা করতে হবে। কোরআন ফুসাকুম আহলিকুম নার, আপনি একা নামাজ পড়ে, তসবিহ পড়ে, জিকির করে জান্নাতে ঢুকে যাবেন, এত সস্তায় জান্নাত আপনার নেই। হাদিস সাহেব, আপনার উদ্দেশ্যে বলছি, আপনার স্ত্রী আপনার জামার কলার ধরে জান্নাত থেকে টেনে আনবে, শুনছেন? আপনার মেয়ে আপনার ছেলে জান্নাতের দরওয়াজায় গার্ড করে দেবে আল্লাহ। আমার বাপ মাকে একদম জান্নাতে দেবেন না, যদি দিতে হয় আমাদেরকে নাই, বাপ মাকে জাহান্নামে দাও। 16 বছর মায়ের ঘরে ছিলাম, 18 বছর 20 বছর ছিলাম, একটা ওয়াক্তের নামাজের কথা মা আমাকে বলেনি, ছেলে বলবে।
ফেরেশতাকে বলবে জাহান্নামে আমাকে কেন নিয়ে যাচ্ছ, আমার বাপকে নিয়ে যাও। চব্বিশ ঘন্টা বাপের হাতে তসবি দেখেছিলাম, খোদার ঘরে স্থান ছিল আমার আব্বার, প্রতিটা মুহূর্তে তসবি জিকির দল খায়রাত ইবাদতের মধ্যে থাকতো। আমি সেই বাপের চোখের সামনে দিয়ে কত শরীয়তের খেলাফ অন্যায়ের হে শরীয়ত বিরোধী মূলক কাজ করেছি, হারাম কাজ করেছি, একবার আমার বাপ মা আমাকে বাধা দেয়নি। অত জাহান্নামে যদি দিতে হয় তাহলে আমার বাপ মাকে আগে জাহান্নামে দাও। রেহাই পাওয়া যাবে বলেন? এই বেহেশতের বাগান ডাক দিয়েছে আমাদের, দশটা মিনিট সময় দিন, দশটা মিনিট, ক মিনিট বললাম, দশ মিনিট বাচ্চাটাকে আলিফ বা পড়ান, রাসূলুল্লাহর নাম দরুদ শরীফ ওজুর নিয়ত নামাজের নিয়ে দশ মিনিট করে সময় দিন, দশ মিনিট। আর চব্বিশ ঘন্টার যদি চার ঘন্টা ঘুমায় কুড়ি ঘন্টা, আপনি ওকে এফআর আপেল বিফার বল শেখান, কিছু বলবো না, যা পারেন ইসলামিক কিছু শিক্ষা শরীয়তের জ্ঞান কিছু দিন, কমপক্ষে আপনি দুনিয়া থেকে চলে গেলে ওই ছেলে বাপের মাতার কাছে গিয়ে কিছু তসবি পড়ে দুটো হাত ধরে চোখ ভরা পানি নিয়ে চাইবে খোদার দরবারে, চাইলে আপনার জন্য, নাহলে ছেলে যদি গুল্লা মার্কা তৈরি করে যান তাহলে ভাই গিয়ে তোমার বুকের ওপর দিয়ে চলে যাবে, চিনতে পারবে না কোনটা বাপের মায়ের মাজার। এই কথা ঠিক না ভুল? রাগ হচ্ছে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সারা কবরস্থান ঘুরছে বাপের মাজার খুঁজে পায় না, আমিও ঘুরছি, ভাই যেন একবার আমার আব্বার মাজারটায় চলেন, চলো বাবা ছেলের মন তো, চলো তাড়াতাড়ি বাড়ি ফিরবো, না ভাই যেন একবার চলেন, তো চলো, সারা বাসতলা ঘুরছে বাপের মাজার খুঁজে পায় না, ছেলেও ঘুরছে আমিও ঘুরছে, পেছন দেখ দাঁড়া তোর বাপের মাজার কুদারে, বলে এই দিকটা ছিল, বয়স্ক মানুষ বলছে হুজুর কোথায় যাবেন আপনি, আমি এই বাবুর আব্বার মাজারটা, বলে হুজুর ওই ওইটা তো, বলে আমি ছেলের দোষ দেব না, দেখ বাচ্চার দোষ সবটা দেব না, তো 5% হলেও বাপ আপনারা যা আপনার ডিসক্রেডিট, কেন ছেলেটা নামাজি হয়নি? রাসূল বলছেন চাবুক মারো মারো, ইসলাম শিক্ষা দিচ্ছে, ইসলাম ধর্মের নবী আমাদের বাপেদের শিক্ষা দিচ্ছে, রাসূল ছেলেকে মারো একটা সময় পর্যন্ত মারো, তারপরে রাগারাগি করো, হংকার দাও, ভয় দেখাও, আবার একটা সময় আসবে কিচ্ছু করতে হবে না তোমাকে, কি করবে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করো ছেলেকে, তবে বাপ তোমার রেহাই, নাহলে খোদার কাছে জবাবদিহি করতে হবে। বুঝতে পারছেন না, ছেলেদের দিকে কিছু বাপ মা আছে কোনো গুরুত্বই দেয়নি, দু বাচ্চার বা বলেছে শোনেনি যা পারিস করবি যা, কেন আমার হাতে তসবি আছে, নামাজের মুসাল্লা আছে, আর ফুলফল সব জিন্দাবাদ তো আছে, কে তাহলে আমি লাফিয়ে জান্নাতে ঢুকে যাব, মারো না লাফ, এত সস্তা নয়, আপনার ব্যবসার জায়গায় ছেলেকে বসিয়েছেন, আপনি জানেন ছেলে দু নম্বরে ব্যবসা করছে, ওজনে কম দিচ্ছে, আপনি নামাজি পারহেজগার, আপনি ভাবছেন ছেলে ব্যবসা করছে আমার দেখার দরকার নেই, বেঁচে যাবেন? আপনি কবরে যাবেন আর এখানে ছেলে ওজন কম বেশি করবে, ওখানে ফেরেশতা পাওয়ার বাড়াবে পেটানো, অতএব অন্যায় করে যে সামনাসামনি প্রোটেক্ট করুন ছেলেকে, দরকার হলে সবার সামনে দুটো থাপ্পড় মারুন, ও দুদিন রাগ করবে তিন দিন পর নিজের ভুলটা বুঝবে, ছেলেটা ইসলামের রাস্তা খুঁজে পেয়ে যাবে দুটো থাপ্পড় খেয়ে। আর যদি ছেলের মায়ায় থাপ্পড় না মারতে পারেন, ছেলেটা একদিন টলতে টলতে এসে বাপ তোমার জামার কলারটা ধরবে। কথা বুঝে গেল? দুনিয়ার জমিনে গোলামতি করলাম, সবার গোলামতি করলাম, একটু খোদার খোদার রসুলের গোলামতি করুন, জিন্দগি আপনার কামিয়াব হয়ে যাবে, শুধু দুনিয়া নয় দুনিয়ার ভালোবাসি আল্লাহ আপনার কিন্তু আখেরাতটা কামিয়াবি করে দেবে। একটুখানি করুন আওকাতি সালাত, একটু খোদার ঘরে একটু হাজির হই, রমজান মাসে রোজাটা রাখি, জি কুরবানিটা পয়সাওয়ালাদের জন্য তাই তো নাকি, হজটা পয়সাওয়ালাদের জন্য, তাহলে আর কাজ কি? তাই কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন,
কোনো জবরদস্তি নেই, নামাজ আর রোজা এটুকু কাজ তো, আর একটু নিজেকে হেফাজতের সঙ্গে থাকা, ঠোঁটের আঘাতে মানুষকে কষ্ট না দেওয়া, হাতের আঘাতে কাউকে কষ্ট না দেওয়া, বাপ মার প্রতি অত্যাচার অবিচার না করা, আর গিবত গিল্লা না করা, মানুষের পিছনে সমালোচনামূলক কথা না বলা, এই তো স্ত্রীর হকটা আদায় করা, বাপ মার হকটা আদায় করা, প্রতিবেশীর হকটা আদায় করা, এই তো কাজ। কি হচ্ছে আমাদের? তাহলে বাঁচতে যদি হয় কিছু কাজ আমাদের করতে হয়। আল্লাহর কোরআন তাই জানিয়ে দিল, বান্দা তোরা কি মনে করিস এই চিন্তা নিয়ে ঘোরাফেরা করিস, আমি আল্লাহ পাক আমার কাছে কি তোদের আর ফিরে আসতে হবে না? আফহাসিব তুমান নামা খালাকনাকুম আবাসাও ও আন্নাকুম ইলাইনা লা তুরজাও, আমি আল্লাহ পাক আমার কাছে কি তোদের আর ফিরে আসতে হবে না? তোরা কি এই চিন্তা নিয়ে ঘোরাফেরা করিস, মত তোদের হবে না, হবে না তোদের কি আর আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে না? এ মুসলমান, এই চিন্তা আমাদের ছাড়তে হয়, মনে করতে হয় মরণ আমাদের হবে, এখনই মরণ হতে পারে, সেই মতের আগে আল্লাহর দরবারে দেখানোর জন্য কিছু কাজ আমাদের করতে হয়, কিছু পাথেয় তৈরি করে সঙ্গে করে কবরের ধারে সফর আমাদের করতে হয়, কিছু পুঁটলি তৈরি করে সফর করতে হবে, এ মাথায় রাখতে হবে। দুনিয়ার জমিনে নিজের জীবনকে পরিচালনা করার জন্য ব্যাংকে কত টাকা কত কষ্ট করে আপনি জমিয়েছেন, কেননা পাঁচ বছর পরে আপনার বাড়িতে বড় কাজ আছে। কত কষ্ট করে জমিয়েছেন বলেন তো, অনেক মেহনতের পয়সা, জান ভরে খাওয়া হয়নি আপনার, না পাঁচ বছর পরে আমার একটা টাকার খরচা আছে, 1,00,000 টাকা জোগাড় করলেন, এত চিন্তা, এ তো দুনিয়া। আখিরাতের কি করলেন? কিচ্ছু করেননি। আল্লাহ রাসূল মদিনার মসজিদে সাহাবাদের হাঁকার দিয়ে বললেন, তাম্বি করে বললেন, যাও বাবা নামাজ হয়ে গেছে, এবার বাড়িতে ফিরে যাও। আল্লাহ রাসূল সাহাবারা যাচ্ছেন না, আমার রাসূল বলছেন যাও বাড়িতে যাও, স্ত্রী বাচ্চারা আছে, বিবি ছেলে ভাই বাচ্চা চিন্তা করতে হয়, মদিনার মসজিদে নামাজ হয়ে গেছে, আল্লাহর হক আদায় হয়ে গেছে বাবা, এবার বাড়িতে যাও, বাড়ির হক আদায় করো। সাহাবারা চলে যাচ্ছেন, আল্লাহ রাসূলের কথার উপরে অমান্য করতে পারছেন না, বাড়িতে যাওয়ার পরে সংসারের কাজে যখন নিজেদের নিয়োজিত করছেন, আবার রাসূলুল্লাহর ভালোবাসায় দৌড়ে 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 মদিনার মসজিদে আসছেন। আল্লাহর হাবিব আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে তাদের চোখ ভরাবানে, আমার রাসূল বলেন, মা ইয়ুদকিকা, এই আমার সাহাবা কেন কাঁদছো বলো হুজুর? একটা মনে কথা মনে পড়ে গেছে, নামাজ পড়ার পরে আপনি বাড়িতে যাওয়ার কথা বলেন, আপনার কথা ফেলতে পারি না, কিন্তু মদিনার মসজিদ ছেড়ে যেতে ইচ্ছা করে না, আপনার মুখের দিকে শুধু দেখতে ইচ্ছা করে, আপনার পূর্ণিমার চাঁদের মতো মুখটা দেখতে ইচ্ছা করে, মদিনার মসজিদে সমস্ত সাহাবা ভাইদের ছেড়ে যেতে ইচ্ছা করে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অমান্য করতে না পেরে মদিনার মসজিদ ছেড়ে বাড়িতে ফিরে যায়। হুজুর যেতে ইচ্ছা করে না, আপনার দরবারে থাকতে ভালো লাগে, পিনানে কাল অন্তরটা আমাদের ঠান্ডা হয়ে যায়, খালি মনে হয় আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন, কিন্তু হুজুর আপনি বলেন যেতে তাই চলে যায়। আল্লাহ রাসূল বলেন, তবে কাঁদছো কেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে গিয়ে যখন বিবি ছেলে ভাই বাচ্চার সঙ্গে ব্যস্ত হই, সংসারের কাজে ঘরের কাজে ব্যস্ত হয়ে যাই, কিন্তু অন্তরের অন্তস্থলে একটা দুঃখ যন্ত্রণা পেন শুরু হয়, একটা কষ্ট অনুভব করি হুজুর বাড়িতে, কিসের যন্ত্রণা কিসের কষ্ট? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখার যন্ত্রণা, মদিনার মসজিদ না দেখার যন্ত্রণা, আপনার মুখস্থিত মধুর বাণী না শোনার যন্ত্রণা, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে আমার সমস্ত ভাই সাহাবাদের না দেখার যন্ত্রণা, আর সহ্য করতে যখন পারি না, সব ছেড়ে দৌড়ে দৌড়ে
মদিনার মসজিদে এসে যখন আপনার চেহারাটা দেখতে পায়, এই নূরানি চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে হুজুর সেই সমস্ত অন্তরের জ্বালা যন্ত্রণা কষ্ট সঙ্গে সঙ্গে সব ঠান্ডা হয়ে যায়, সব যন্ত্রণা দুঃখ ঠান্ডা হয়ে যায় আপনার চেহারা দেখলে। এটা ছিল মহাব্বাত, আল্লাহ রাসূলের মহাব্বাত, আমার আল্লাহর মহাব্বাত, মদিনার মসজিদের মহাব্বাত, আমার রাসূলের ভালোবাসার মানুষগুলো কেমন মহাব্বাত করেছিলেন, আমার আল্লাহর খলিফতি কেমন করেছিলেন, মদিনার মসজিদ হলেনি আমার রাসূল কেউ তারা বলতে পারেনি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। কিন্তু আমার আজকে একটা চিন্তা হয়, দুনিয়ার জমিনে হায়াতে আছে, আপনার চেহারা দেখলে মনের দুঃখ কষ্ট ঠান্ডা হয়, কিন্তু মহাবাদ মহামাইদানে দেখি অবস্থা হবে হুজুর সেদিন কি হবে, হুজুর সেদিন কি হবে, কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উচ্চ জায়গা দিবেন, আপনার শান শওকত আমার আল্লাহ উচ্চ জায়গায় করবেন, আমার মতো একজন অধম গুনাহগার আপনার একজন সাহাবা বড় গরীব সাহাবা কোথায় আমার স্থান হবে, কোথায় থাকবো না না কিছুই জানি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেদিন আপনি আমাদের কেমন করে চিনবেন, আমার রসূলের চোখটা ছলছল করে উঠেছে সাহাবার কথা শুনে, সাহাবা কেঁদ না, আমি রাসূলুল্লাহ বলছি কেঁদ না, ও আমার সাহাবা শুনে নাও, যে অন্তর থেকে মহাব্বাত করবে আল্লাহ আল্লাহ রাসূলকে, খাঁটি মহাব্বাত করবে, হৃদয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ তার সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়ে যাবে, শুধু তাই নয় পৃথিবীর জমিনে আমার আল্লাহর ঘরে তোমরা সিজদা করেছিলে, আমার সাহাবা নামাজ পড়ার জন্য আমার আল্লাহর ঘরে সিজদা করেছো, আর নামাজ পড়ার জন্য তোমরা ওয়াজু করেছিলে, হাত মুখমণ্ডল পা সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধৌত করে আল্লাহর ঘরে যাবার উপযুক্ত হয়েছিলে, ওযু করার জন্য যে অঙ্গ গুলো দিয়েছিলে ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক ওই অঙ্গ গুলোর মধ্যে একটা লাইট বানিয়ে দেবেন, আমি ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমার নামাজি গুনাহগার সিয়াকার খাতাকার যেই হোক না কেন তাদের হাতের চোখ মুখের লাইট দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিকে চিনে নেব, সেজদা করেছেন কপালটা লাইট হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ, কিভাবে চিনবেন, মিন আসারির ওযু হাদিস পাকে এসেছে ওযু করার চিহ্নগুলো আল্লাহ তীব্র জ্যোতি লাইট বানিয়ে দেবেন, আল্লাহ রাসূল বলছেন আমি লাইটগুলো দেখে চিনে নেব, আর যে খাঁটি মহাব্বত করবে আমি রাসূল তাকে মহাব্বত করব, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আবার একটা সুন্নতকে যে মহাব্বত করলো সে জানো আমি রাসূলুল্লাহ আমাকে মহাব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মহাব্বত করলো আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম আমার সঙ্গে তার এক সঙ্গে দয়ার জান্নাহ, একটা সুন্নত, একটা সুন্নত যে মহাব্বত করলো খাঁটি হৃদয় দিয়ে, আল হুব্বু বিল কালব, অন্তরে অন্তঃস্থলের মহাব্বত, আর্টিফিশিয়াল বানানো লোক দেখানো না ওটা নয়, সাজানো গোছানো তৈরি করা ওটা নয়, গ্যালারি শো করা মানুষকে দেখিয়ে দেখি না যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল বানাওয়াটি ওটা নয়, অন্তরের অন্তঃস্থল থেকে যে মহাব্বত করবে, মজবুত খুঁজে ধরতে পারবে আমল করতে পারবে তার উপরে মজবুত থাকবে, ফালাহু আজরু মিআতা শাহীদিন, একশোটা শহীদের নেকি আল্লাহ তার নামে আমালে লিখে দেবেন, একশোটা আসেন একটু গোলামতি করি আল্লাহর জমিনে থেকে আল্লাহর হক আদায় করি, নাহলে রেহাই পাওয়া যাবে না, এ মাহফিল আমাদের ডাক দিয়েছে, এই জন্যই তো এত কষ্ট করে বসে আছি, এই জন্যই তো কত অসুস্থ ব্যক্তি আছেন,
কারো সুগার আছে, প্রেশার আছে, কারো সকাল থেকে পড়াশোনা আছে, কত স্টুডেন্ট আছে, সামনে পরীক্ষা, বলেন, কারো প্রোগ্রাম আছে কালকে সকালে উঠতে হবে, তার সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি মাহফিলটাকে কেন? তার কিছু পাওয়া যায়? পর্দারাশিরা মা বোনেরাও জেগে বসে আছে কেন? হাড় ভাড়া খাটনি সারাদিনে কষ্টের পরেও কান খাড়া করে মাহফিলের দিকে বসে আছেন। একটা তাকরির যদি অন্তরে জায়গা দিতে পারে, না জানি এটাই নাজাতের মাধ্যম হয়ে যাবে। এই জন্যই তো আসা নাকি আসেন, একটু নিজেরা পরিবর্তন হই বা হওয়ার চেষ্টা করি, পাশাপাশি স্ত্রী বাচ্চা বাপ মা সবার দিকে লক্ষ্য রাখি। আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে নিজের আহলে ওয়ায়াল পরিবার বর্গ সকলকে বাঁচা, একা নয় সকলকে। আল্লাহ রাসূলের সাহাবাদের জীবনী পড়ুন, নায়েবে নবীদের জীবনী পড়ুন, উলিয়া আউলিয়াদের জীবনী পড়ুন, আল্লাহর আশিকদের জীবনী পড়ুন। কি করেছেন তারা? গোলামতি করেছে কার? আল্লাহ আল্লাহ রাসূলের। জীবন তাদের নক্ষত্র হয়ে গেছে, বুঝা গেল? আর যদি মনে করি যা হবে দেখা যাবে, 70-80 বছর হোক, হবে, এজন্য হবে না, কারণ আপনার মওত কবে হবে আপনি জানেন না। আর এজন্যই আল্লাহ পাক মৃত্যুর খবরটা আমাদের মধ্যে রাখেননি, যে আমরা যদি জানতাম কবে মওত হবে, কবে আমরা মারা যাবে যদি জানতাম, তাহলে মসজিদে যে কটা মানুষ হচ্ছে না ও কটাও হতো না। যদি আমরা জানতাম যে আমাদের মওত কবে হবে, তাহলে যে কটা মানুষ হালাল খাচ্ছে ওটা আর খেত না, যে কটা বাপ মা ছেলেদের দ্বারা মার খাচ্ছে না আরো মার খেত, যত রকম ওয়াহিয়াতে নোংরামি সমাজে চার গুণ বেড়ে যেত। কেন? আমি তো জানি 2040 আমার মত, আমি যদি জেনে যাই যে হ্যাঁ 2040 আমার মত, তাহলে 2039 পর্যন্ত যা পারবো করে নেব, তাই তো নাকি? ঠান্ডা পানি চিবিয়ে খেয়ে নেবো একদম, কেন 2040 মত নামাজ পড়ার দরকার আছে? আর বলেন, সত্য বলার দরকার আছে? হালাল খাওয়ার দরকার আছে? ব্যাস, এজন্যই আল্লাহ দেখেছেন আমাদের বেঁচে থাকা এটাই হচ্ছে আল্লাহর একটা পরীক্ষা, পরীক্ষা না, যে কোনো মুহূর্তে আমাদের মত হতে পারে, তার আগে আমাদের ব্যবস্থা করে যেতে হবে এখান থেকে। কথা বুঝে গেল? তাহলে আমরা হলাম গোলাম, মনিব হচ্ছেন আমার আল্লাহ, তাহলে মনিবের কথা গোলামকে মানতেই হবে। তানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান, আল্লাহ বলছেন তোদের যদি ভালো না লাগে আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম আমার পৃথিবীর জমিন থেকে তোরা দূর হয়ে বেরিয়ে যা, দূর হয়ে যা, বান্দা তোর যদি ভালো না লাগে আমার চলে যা, আমার জমিনে থাকতে গেলে আমি আল্লাহ আমার আইন মানতে হবে, শরিয়াতের বাঁধনের মধ্যে থাকতে হবে। তার তোরা খোঁজ কার রাজ চলছে দেখ পৃথিবীতে, কার বাদশাহী কার রাজত্ব রাজ চলছে দেখ সারা পৃথিবী খোঁজ, একমাত্র আমি আল্লাহ আমার বাদশাহী চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো বাদশাহী নেই, কারো নেই। কোন এক সময় সাহাবাদের উদ্দেশ্যে বলেছেন, বাবারা তোমরা যদি আল্লাহর ওলি হতে চাও ওই পৃথিবীর জমিনে একটা কুকুরের একটা চরিত্র নিয়ে নাও। কার চরিত্র বললাম? ঘুমের ঘরে আওয়াজ শুনলে হয়, কি বলবো মহাশয়কে, বললাম আমাকে নটার দিকে তোলো, এ কি হবে ঘুমের ঘরে আওয়াজ হয়, কার চরিত্র বললাম? এই সর্বনাশ কি বলছি, নারে তাকবীর, কি হবে, হবে না, সব ঘুম আর ভালো লাগে, একে তো বহুদিন পরে এলাম তাও গতবারে আসতে পারেনি, সে কি অবস্থা, মনে আছে আপনাদের না? ভুলে গেছেন, আড়াই ঘন্টা দাঁড়িয়েছিল একটা ছেলে, যদি যেত আমার খুব ভালো লাগত, আমি মনে করি বাইক দিয়ে চলে এসো, বাইকেই যাবো, বাইক ঢোকার রাস্তা নেই, আড়াই ঘন্টা দাঁড়িয়ে আছে আমি, তারপরেও কিছু মানুষ আমাকে বিশ্বাস করে, এটা আমার দুঃখ,
আর এই পেছনে বলার থেকে সামনে বলতে ভালোবাসে। আমার যে কি মজবুরি, কেন আসতে পারিনি আজ পর্যন্ত? কি ছেলে বলছে, ও হুজুর তো ফাঁসিয়েছে, চামড়ার মুখ তো যা খুশি বলে দিলেই হলো, এখন হুজুর আপনি ফাঁসিয়েছেন। তখন তোমার প্যাড তৈরি হয় না, এখন দেখে নেবেন প্যাডটাই ওষুধ বাটা আছে। যাই হোক, ভালোবাসি তাই দাওয়াত নিচ না, নিতাম না। এই স্টেজে পর্যন্ত মাইক ধরা হয়েছে, মনে পড়ছে আপনাদের? মনে পড়ছে তো? তাহলে কতটা হুজুরকে বিশ্বাস করি আমরা? ইমাম সাহেব এত মানুষের দায়িত্ব তিনি বলছেন, তার কত বিশ্বাস করছেন? ওই যে আমার আগে ওয়াজ করে গেলেন আমাদের মিজান সাহেব, আমার ওখানে ছোট থেকে মানুষে পড়াশোনা করেছে, উনিও বলেছে বিশ্বাস করে। হুজুর দাওয়াত করেছে, হুজুর আসবে না মানে ও অ্যাম্বুলেন্স করেও তুলে আনতে হবে। এটা কি খাঁটি এখান থেকে মহাব্বত? যে এটা কি পীরের আওলাদদের মহাব্বত? বুঝা গেল? যাই হোক, ভালোবাসি আমার ওয়ালেদ সাহেব, হুজুর খুব আসেন আপনাদের এলাকায়, প্রত্যেকটা ঘরের মানুষ আপনারা চেনেন। সেই বাড়ির ছেলে, ওজন আছে কথার, গুরুত্ব দিলে বুঝতে পারে, যদি গুরুত্ব না দেন, যদি চাল আলু সব এক করে ফেলেন তাহলে হবে না। আমি রাসূলুল্লাহ বলছি তোমরা একদিন আল্লাহর অলি হয়ে যাবে। কুকুরের চরিত্র, ডগ কালবুন, আল্লাহ সৃষ্টি জীব। কুকুর খুব ভালো লাগে আমাদের না, রাগ ধরে কুকুর? ওরে বাবা, ও শরীর যদি আমাদের পোশাকে লেগে যায়, ওযু করলেও হবে না, ও পোশাকটা নাপাক হয়ে যাবে। কিন্তু খুব প্রভু ভক্ত, তাই তো? যে কুকুর যদি একবার তার মনিবকে ভালোবেসে ফেলে, ওকে যত মার মারেন ও কিন্তু আপনার বাড়ি ভুলবে না। আল্লাহ রাসূলের হাদিস, মিশকাতের হাদিস, আলোচনা বিরাট। আমি একটা তার পাঠ তুলে আলোচনা করবো, কেন সময় নেই। এমনি আপনাদের যা অবস্থা দেখছেন না, আমি বুঝতেই পারছি যা অবস্থা, কঠিন অবস্থা। একটা চরিত্র যদি ইমানদার মুসলমান নিতে পারে, নিজের জিন্দেগির মধ্যে যদি লাগাতে পারে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে যাবে। এই কারো বাড়িতে কুকুর আছে, পোষা কুকুর? আমার বাড়িতে ছিল ছোটবেলায়, আর নেই। আমার নানাজান যখন হায়াতে ছিলেন, আশিকের রাসূল ফানাফিল্লাহ ফানাফি শাইখ, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, তখন হায়াতে আম্মাজান বলেন আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, পোষা কুকুর। ও সকালবেলা আম্মা যখন উযু করতে যেতেন, কুকুর গার্ড দিত, সব সময় সাথে থাকত। তো এলাকায় কোন জায়গায়, অনেক জায়গায় ডাকাতি হয়েছে, বলছে বাবা আমাদের এলাকায় হতো না, ওই এক কুকুর সারা গ্রামের লোক তোল পার করবে, কে বাঘের মতো ভয় খেয়ে দূরই সরব না, ওই বাড়িতে কুকুর আছে। শেষ পর্যন্ত ওই ডাকাত দলেরাই তাকে গুলি করে মেরে দিল। আমি তখন দুনিয়ায় এসেছি কি আসিনি যাক আমার মনে নেই, নাকি ছোট ছোট বলছিলেন। চোর ডাকাতের অসুবিধা হলো, শেষ পর্যন্ত ওকে মেরেই দিল। যাদের বাড়িতে কুকুর আছে তিনি জানেন কুকুরের চরিত্র কি। আমার বাড়িতে পাখি আছে, পোষা পাখি, আমি জানি পাখির কি সম্পর্ক আমার সাথে। অবলা জীবজন্তুর, মানে যারা কথা বলতে পারে না, খালি কথাটা বলতে পারে না, বাকি সব ফিলিংস তাদের আছে, তাদেরও দুঃখ আছে, তাদেরও রাগ আছে, তারাও ক্ষুধার্ত হয়, তারাও তৃষ্ণার্ত হয়, কিন্তু অবুঝ মন আমরা মানব জাতি সেটা বুঝি না। বুঝা গেল? একটা গরু, সে শুধু কথা বলতে পারে না, ওর দোয়া আছে, বাদদোয়াও আছে, ওকেও ক্ষুধা লাগে, ওকেও তৃষ্ণা লাগে, কিন্তু গরুর মালিক সেটা বোঝে না। ও খালি বোঝে আমার কাজ হলে চাই, যদি গরু না চলে চাবুক লাও আর মারো, ভালো করে পিটবেন একদিন, বুঝলেন? তারপরে ও চোখটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন তো চোখটা ছলছল করে কিনা, দেখবেন।
আল্লাহ রাসূল তাই জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কুকুরের একটা চরিত্র যদি মানদার মুসলমান আমার উম্মত উম্মতি তাদের জিন্দেগীর মধ্যে আনতে পারে, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম আল্লাহর বন্ধু সে হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, একটা কুকুর যদি আপনার বাড়িতে থাকে ওই কুকুরটা দিনের বেলা ঘুমায় রাত্রি জাগে, আপনার বাড়ির উঠোনে ঘুমায়, বাড়ির দরওয়াজার পাশে ঘুমায়, বাড়ির বাইরে ঘুমায়, রাস্তার ধারে দেখবেন কুকুরগুলো দিনের বেলা ঘুমায়, কিন্তু আপনার কুকুরটা রাত্রিতে কিন্তু আপনাকে গার্ড দেয়। পাশের বাড়ির দিকে একটা ঢিলা মারো, লক্ষ্য করে দেখবেন বাড়িওয়ালা কিছু বলার আগে ওই বাড়ির পোষা কুকুরটাকে চিৎকার করে, সে নিজের ভাষায় জানিয়ে দেয় আমার মনিবের ক্ষতি কেউ তোমরা করবে না, যদি বুঝতে পারে কোনো শত্রু আমার মনিবের ঘরে আক্রমণ করে, চিৎকার করে কুকুর তার নিজের ভাষায় মনিবকে জাগিয়ে দেয়, কেননা ওই কুকুরের মালিক তাকে বাচ্চা অবস্থায় একটু ভালোবেসেছিল, ছোট্ট অবস্থায় কোথা থেকে দড়ি দিয়ে বেঁধে তুলে এনেছিলেন, এনে একটুখানি ভাত টাত খাইয়েছিলেন, কি ভালোবেসেছেন, একদিন দুদিন তিন দিন ও আপনার দরজাটা আর ভুলবে না, মার 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 মারুন, পরীক্ষা করে দেখবেন, মেরে হাত পা ভেঙে দেওয়ার, একদিন দুদিন যাবে না, ও খড়িয়ে 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 অন্য দরওয়াজা দিয়ে পাঁচির ডিঙিয়ে আপনার বাড়ি যাবে, মনিবের বাড়ি ভুলবে না। নিয়ামত আল্লাহ ওই পশুর মধ্যে দিয়েছেন, সে তার মনিবকে ভালোবাসে, ভুলবেন মেরে তাড়িয়ে দেবেন, দরওয়াজা লাগিয়ে দেবেন, দেখবেন দরজার পাশে ঘুমাচ্ছে, কেন এটা আমার মনিবের বাড়ি, এটা অন্য কারো বাড়ি নয়, অন্য কোনো কুকুর ঢুকে তাকে ঢুকতে দেবে না, আমার দায়িত্ব আমার উপরে আছে, তোরা কেন ঢুকতে দেবে না, কোনো মতে ঢুকতে দেবে না। আমার পাখির খাঁচে একবার অন্য একটা পাখি ঢুকিয়ে দিয়েছিলাম, জানেন, অন্য একটা পাখি, বামুনিয়ার মানুষ তো অনেকেই দেখেছে আমার পাখি, যাকে এখনো হায়াতে আছে, প্রায় পাঁচ বছর হয়ে গেল, আমি দেখি তুই একা আর একটা পাখি ঢুকে দেখি চন্দন টেবা উড়ি সর্ব, তার মাথা ফাঁতা খেয়ে তার একদম চিনতে পারা যায় না, তার মানে এই বাড়িতে আমি একা, আমি যা কিছু করবো অন্য কেউ কেন আসবে, মানে ভালোবাসার ভাগটা আর কাউকে দেবে না, জোরে বলুন না সুবহান। আপনি ব্যবসায়ী মানুষ, আল্লাহর হুকুম হতেই পারে, আপনার কোন বিপদ হতে পারে, কিন্তু বিপদটা কে ঘটালো আল্লাহ, আপনার জিন্দগির মধ্যে কোন সমস্যা আসতে পারে, সেই সমস্যাটা কে ঘটালেন, আপনি নয় মানুষ নয়, আমার আল্লাহর হুকুম আপনার ভাগ্যে ছিল তাই ঘটেছে, বল কদরে খায়রিহি ওয়া শাররিহি বিল্লাহি তাআলা বল বাসি বাদাল মাউত, ভাগ্যে ভালো মন্দ যেটাই হয় আল্লাহর তরফ থেকে ঘটে, কার তরফ থেকে ঘটে, এটা আমাদের ঈমান আকীদা, এখানটা গন্ডগোল করলে গন্ডগোল হয়ে যাবে, আল্লাহ আল্লাহর হুকুম তাই ঘটেছে। তাহলে আমি নামাজি পরহেজগার মোত্তাকি, ব্যবসা যখন আমার খারাপ হয়ে গেছে আর নামাজ পড়বো না আর রোজা রাখবো না আর সৎ পথে চলবো না, কেননা ব্যবসা ক্ষতি হলো, আল্লাহ রাসূল বলছেন কুকুরটাকে বাড়িওয়ালা অত মারল, কিন্তু কুকুরটা মনিবের বাড়ি ভুলছে না, মনিবের হক আদায় করছে, মনিবের কিন্তু এত মহাব্বত অন্তরে জায়গা পেল, তাহলে আল্লাহ আপনাকে খাইয়েছেন, আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন, আল্লাহ আপনাকে বিপদ মুক্ত করেছেন, আল্লাহ আপনার সুখের সঙ্গী, আল্লাহ আপনার দুঃখের সঙ্গে, সে আল্লাহর হুকুমে যদি আপনার জিন্দেগীর মধ্যে কোনো বিপদ আসে, যদি বান্দা সবর করে নিয়ে ইন্নাল্লাহ মাস সাবিরিন পরে যদি আল্লাহর সেই কাজের উপর যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই উম্মতটা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আমরা সেটা পারি না, তো ব্যবসাটা খারাপ হয়ে গেছে বলে সব গেল, কিন্তু ইমানদার যার মজবুত থাকবে, যার আকীদা ঈমান, সে আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনার মাল আপনি নিয়েছেন, চল্লিশ বছর তো ইনকাম হলো, আর এই বছর না ইনকামটা কম হয়েছে, অসুবিধা নাই, দেখেছেন এটা হচ্ছে ইমানদারের চরিত্র, বিপদ এসেছে মুসিবত এসেছে সবর করবে।
এটাই তো কথা। আপনার বাড়ির কুকুরটা দিনের বেলা ঘুমায়, রাত্রিতে কেন জাগে? আপনাকে গার্ড করে পাহারা দেয়। এই ইমানদার মুসলমান, আমার আল্লাহর বন্ধু মাহবুব বান্দা, যারা হবে দিনের বেলা ব্যবসা কাজ কারবার করবে, কিন্তু রাতের অন্ধকারে দরওয়াজা বন্ধ করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ কিসের নামাজ? সুন্নত নফল ইবাদত, কত আল্লাহর ইশকে নামাজ পড়বে, রাতটা আল্লাহকে খুশি করার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহ রসুল জানিয়ে দূরের কুকুরটা দিনের বেলা ঘুমিয়ে কাটায়, রাত্রিটা মনিরকে পাহাড় দেয়। আল্লাহর বান্দা বান্দি কেমন করে রাত জিগে জিগে ইবাদত করতে শুরু করেছে, দিনের বেলা ব্যবসা করেছে, কাজ কারবার করেছে, মনিরের মহাব্বাতে ভালোবাসাই বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে যখন রাতটা কাটিয়ে দেবে, আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, এই চরিত্র যদি তোমাদের মধ্যে জায়গা পায়, আমি রসুল্লাহ বলছি আল্লাহ আছে। আপনি না পড়তে পারেন, আমি না পড়তে পারি, আর যিনি রাত জেগে জেগে নামাজ রোজা তসবি পড়েন সে বলবে না, রাত 12টা 1টা পর্যন্ত আল্লাহর নামাজে তসবিতে ব্যস্ত। বোঝা গেল? তাই আমি প্রথমতে একটা কথাই বলছি, একটুখানি খোদার জমিনে খোদার রেজেককে একটু গোলামতি করতে হবে, না হলে সব বেকার হয়ে যাবে। কথা বুঝে গেল? আসেন নিজেদের চিন্তা করি, বাচ্চাদের চিন্তা করি, বাচ্চার মায়েদের চিন্তা করি, গ্রামের মানুষের চিন্তা করি, পাশাপাশি নিজের আখিরাতের কথা চিন্তা করি। এতদিন দুনিয়া নিয়ে ভেবেছি, আখিরাত নিয়ে ভাবি না। যাই হোক, আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে, একটু সালাম পড়বো। আসেন সকলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। সকলে ভিতরে চলে আসেন, আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, রাতের শেষ লগ্ন, আমার পরেও আমার আমাদের জনাব আলা হযরত মুজাফফর হোসেন সাহেব, তিনিও এসেছেন, কিছুক্ষণ আলোচনা করবেন, ছেলেরা বলল দোয়া করবেন, শুক্রবার রবিবার আসবেন, ফুরফাশেক থাকবো, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনাদের আশপাশে আছে মাহফিল, ইনশাআল্লাহ আসবো, দেখা হবে। একটু সামনের দিকে চলে আসেন সকলে। عجبا شكره على ينغ ما دا غن الله هداعي يا نبي سلام عليك يا حبيب سلام عليك রফাত মুবারক তুমকো হো উম্মত মুবারক তুমকো হো আজমাত মুবারক তুমকো হো শফাআত মুবারক ইয়া নবী সালাম আলাইকা يا حبيب سلام عليك جبرائيل دیلو جے آوا کھلے داو اسمان ردوار এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামুন আলাইকা
ইয়া হাবিবাল সালাম আলাইকা সালাওয়াতুন আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান। সকলে বসে যান যারা আশেপাশে আছেন, মাদ্রাসা চলে আসুন। মাশাআল্লাহ ভাই এসেছেন, আপনাদের খেদমত আলোচনা করবেন। অল্প কিছু আলোচনা করে দোয়া হয়ে যাবে, এদিক ওদিক করা ওটা বসার কিছু দরকার নেই। সকলে মাদ্রাসা বসেন, ছোট্ট করে একটা দোয়া করে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা গুনাহগার, সিয়াখার, খাতাকার, পাহাড় পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় করে ঘাড়ে করে আজকের মাহফিলে বসেছি। আল্লাহ আমাদের হাতকে কবুল করুন। আল্লাহ আল্লাহ যদি কিছু সওয়াব এনায়েত করেন, সেই সওয়াব সর্বপ্রথম আমাদের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের রাসূলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার রাসূলের আল আওলাদ আহলে বাইত আম্মা জান রূহ পাকে পৌঁছে দিন। নবীন সিদ্দিকিন সালেহিন শাহাদা তাবেঈন তাবে তাবেঈন আইমা মুস্তাহিদিন মুফাসসিরিন রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। শহাদায়ে বদর, শহাদায়ে উহুদ, শহাদায়ে কারবালা, শহাদায়ে হুনায়ন, শহাদায়ে তুবুক, শহাদায়ে খাইবার, শহাদায়ে তায়েফ, আরো যত ইসলামের ইতিহাসে যুদ্ধ হয়েছে সমস্ত শহীদানদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। সারা বিশ্বে যত ওলি আউলিয়া গওস খুতবা আছেন সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ খাস করে ফুরফুরা শরীফ মুজাফাতে ফুরফুরা জমিনে আরাম করছেন বালিয়া বাসন্তী বীর সেনাপতি সৈয়দ শাহ হুসাইন বুখারি গাজী রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের মুজাদ্দিদে জামান, আমাদের মাশায়েখ, আমাদের পীর, আমাদের ইমাম পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদে জামানের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ পাঁচ হুজুর কেবল আমার পাঁচ নানাজানের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। চার শহীদান হুজুর গঞ্জে শহাদা শাহ সুলেমান হুজুর আমপাড়া হুজুর কালা খন্দকার হুজুর ফুরফুরা সৈয়দ সাহেব হুজুর আয়াত ওলি আউলিয়া গওস কুতুব আবদাল ফুরফুরা জমিনে আরাম করছেন সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার মুজাদ্দিদ জামান যত ভক্ত মুরিদ খলিফা ইপার বাংলা উপার বাংলা আসাম আছেন সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। হাজিরিনে মজলিস যারা এসেছিলাম, আছি, আখেরি মোনাজাতে আবার শামিল হব, আল্লাহ আমাদের সকলের যারা আত্মীয় স্বজন, বিবি ছেলে বাল বাচ্চা, আত্মীয় স্বজন প্রতিবেশী, বাপের কুল মায়ের কুল, যারা আখেরাতের মানুষ, আল্লাহ সকলের রূহটাকে খোশ করে দিন। আল্লাহ আল্লাহ নূর আলা নূর বানিয়ে দিন, জান্নাতের টুকরা বানিয়ে দিন। জানি না কি অবস্থায় আছে, আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ তাদের আরাম দিন। আল্লাহ আল্লাহ আমাদের হায়াত কিসমত কে দারাজ করুন, নামাজি রোজাদার বানিয়ে দিন, সৎ পথের পথিক বানিয়ে দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন। আল্লাহ আমার অসুস্থ যারা আছেন শেফা দিন। আল্লাহ চিন্তায় আছেন, ভাবনায় আছেন, পরিশানির মধ্যে আছেন অনেক ভাই, আল্লাহ তাদেরকে চিন্তা মুক্ত করুন। আল্লাহ আমাদের বাচ্চাদের নেক্সট সালে আল্লাহ ওয়ালা করুন। আল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াত কিসমতকে দারাজ করুন। আলেমা হাফেজ আবিদা পর্দা নশীনা মা বোনদের হায়াত কিসমতকে দারাজ করুন। আল্লাহ আমাদের সৎ পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমার মুজাদ্দিদের জামানের ঝান্ডা বুকে জড়িয়ে ধরে ইমান আমল বজায় রেখে শরীয়তের জমিনে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছেন, পাশে ছিল, আল্লাহ সময় দিয়েছেন, কমিটির খাদেমান যারা আছেন, সহযোগী যারা আছেন, আল্লাহ সকলের নেক মাকসুদকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আমাদের ঈমান আমল মজবুত রেখে চলার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ প্রত্যেক বছরে এই মাহফিলটা এই যুবক ছেলেদের দ্বারা কায়েম রাখার তৌফিক দান করুন। আল্লাহ لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين أمين من يا رب العالمين معبني محق ما طيب لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম। সকলে জোরে জোরে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ুন, কেউ উড়াউড়ি করবেন না, ভদ্রভাবে বসুন, এখনই শেষ হয়ে যাবে, দু চার কথা ভাই আলোচনা করবেন, শেষ দোয়া নিয়ে যাবেন, জোরে জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা